আসসালামু আলাইকুম, সলভস কিং ই বিজনেসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা সকলে জানি ঢাকা শহরে দুইটি সিটি কর্পোরেশন রয়েছে, একটি হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অন্যটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা আজকে জানব কিভাবে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিবন্ধন করতে হয়, কি কি কাগজপত্র প্রয়োজন ও কত টাকা ফি প্রয়োজন। আমাদের দেশে সাধারণত তিন ধরনের ব্যবসা হয়ে থাকে, প্রপার্টনারশিপ ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা ও লিমিটেড কোম্পানি ব্যবসা। প্রপার্টনারশিপ ব্যবসার ট্রেড লাইসেন্সের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন চলুন জানি। এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, অফিস অথবা দোকান ভাড়ার চুক্তিপত্র, ট্রেড লাইসেন্সের আবেদন ফর্ম। পার্টনারশিপ ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে কি কি কাগজপত্র প্রয়োজন চলেন জেনে নেই। পার্টনারশিপ ব্যবসার জন্য যে কয়জন পার্টনার থাকবে তাদের এক কপি করে পাসপোর্ট সাইজ ছবি, দুই সকল পার্টনারদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, অফিস অথবা দোকান ভাড়ার চুক্তিপত্র, ট্রেড লাইসেন্সের আবেদন ফর্ম, 2000 টাকার স্ট্যাম্পের ব্যবসায়িক চুক্তিপত্র প্রয়োজন। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন চলুন জানি। লিমিটেড কোম্পানি ট্রেড লাইসেন্স নিবন্ধনের ক্ষেত্রে একজনকে মনোনীত করতে হয়। আমরা জানি কোম্পানিতে একজন চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর এবং সাধারণ কয়েকজন ডিরেক্টর থাকে, তাদের মধ্যে থেকে একজনকে ট্রেড লাইসেন্সের জন্য মনোনীত করতে হবে, যার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এক কপি এনআইডি কার্ডের ফটোকপি, দোকান ভাড়ার চুক্তিপত্র। কোম্পানি নিবন্ধনের সময় আমরা যেসব কাগজপত্র পেয়েছি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এমওএ, এওএ এবং ফর্ম 12। আমরা আজকে জানবো আমদানি ক্যাটাগরিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ফি কত, চলুন দেখে আসি। ট্রেড লাইসেন্স ফি বা মূল ফি 2000 টাকা, সাইনবোর্ড কর 480 টাকা, ভ্যাট 372 টাকা, বই মূল্য 270 টাকা, অন্যান্য ফি 500 টাকা, সর্বমোট 3622 টাকা। আমরা যদি আমদানি ক্যাটাগরিতে নতুন ট্রেড লাইসেন্স করতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে, তাহলে আমাদের 3622 টাকা খরচ আসবে। চলুন দেখা যাক এক বছর পর রেনু ফি কত। নবায়ন ফি বা মূল ফি 2000 টাকা, উৎস কর 3000 টাকা, যেটা আমরা এটিআই বলি। 3000 টাকা আমরা যখন বছর শেষে আয়কর রিটার্ন জমা দিব তখন এই টাকাটা অ্যাডজাস্ট করে নেওয়া হবে। সাইনবোর্ড কর আগের মতো 480 টাকা, ভ্যাট 372 টাকা, বই মূল্য 270 টাকা, অন্যান্য ফি 500 টাকা, সর্বমোট 6622 টাকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।